আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানানোর করছি আমাদের আজকের ভিডিও। আমি পারভেজ মোশাররফ আর আপনারা দেখছেন সবুজ সেবা 2.0। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আম গাছের আধুনিক জোড় কলম করা যায়। তো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও, চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমরা লক্ষ্য করতে পারছো যে আমরা যে দুটা রুটি স্টক নিয়েছি সেই দুটা রুটি স্টক আমরা এই যে আমাদের পলিব্যাগ তৈরি করেছিলাম, তো সেই পলিব্যাগের ভিতরে আমরা আগে প্রতিস্থাপন করেছি। এখন আমাদের এই রুটি স্টক দুটোতে আমরা জোড় কলম করব। তো এটা একটু আধুনিক জোড় কলম, দুটা রুটি স্টক একসাথেই একটা সায়নের সাথে আমরা অ্যাটাচ করব। এই কলমটি করার জন্য তোমাদের যেমন দুটা সুন্দর রুটি স্টকের প্রয়োজন হবে, তার পাশাপাশি প্রয়োজন হবে একটা সুন্দর সায়নের। দেখো, ঠিক এমন টাইপের একটা সুন্দর সায়নের তোমাদের প্রয়োজন হবে। এই সায়নটা আমরা এই দুটা রুটি স্টকের সাথে অ্যাটাচ করে গ্রাফটিংটা করব। আর এই গ্রাফটিংটা আমাদের কাটিং করার জন্য প্রয়োজন হবে একটা সুন্দর ধারালো চাকু। আর আমাদের লাস্ট পর্যায়ে প্রয়োজন হবে একটা প্লাস্টিক ফিতা, ঠিক এমন টাইপের একটা প্লাস্টিক ফিতা আমাদের লাগবে, ঠিক আছে? বন্ধুরা, তোমরা যেমনটা জানো যে কোনো গ্রাফটিংয়ের ক্ষেত্রে রুটি স্টকটা যেমন সুন্দর হওয়া প্রয়োজন কিংবা সুস্থ সবল হওয়া প্রয়োজন, তেমনই আমাদের আজকের গ্রাফটিংটা করার জন্য একটা সুন্দর রুটি স্টকের পাশাপাশি একটা সুন্দর সায়নেরও প্রয়োজন। তো আজকে আমরা গ্রাফটিংটি করার জন্য আগে সায়নটাকে না কেটে আগে আমরা রুটি স্টকটাকে সুন্দরভাবে কেটে নিব। তো প্রথমে আমরা রুটি স্টকটা কেটে নিচ্ছি, তো এই পাশে রুটি স্টকটাও কেটে নিচ্ছি। তো দুইটা রুটি স্টক কাটার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো আঘাত না প্রাপ্ত হয়। তো দুইটা রুটি স্টক এবার আমি সমান করে কেটে নেব, ঠিক আছে? তো এই যে আমি কিন্তু সমান করে কেটে নিয়েছি। বন্ধুরা, এইবার আমি কি করব, সিম্পলি ওপরের যে অংশটুকু আছে সেই ওপরের অংশটুকু আমি কাটবো, ঠিক আছে? তো এটা কিভাবে কাটবে তোমরা দেখো, এই যে সিম্পলি এটা ওপর থেকে এইভাবে করে কেটে নিবে। তো কিভাবে কাটবো, এইভাবে করে, ঠিক আছে? এইভাবে করে তোমরা কেটে নিবে, আর এটাও ঠিক এইভাবে করে কেটে নিবে। তো দুই পাশের মানে রুটি স্টকটা আমরা সুন্দরভাবেই কেটে নিতে পারবো। তো তাহলে আমাদের গ্রাফটিংটা করতে আমরা পারবো। তো আমাদের কিন্তু দুই পাশের রুটি স্টকটা সুন্দর করে আমরা কেটে নিয়েছি। তো এর আগে কী করতাম, আমি সিম্পলি সায়নটা আগে কাটতাম। তো এখন আমি কী করছি, রুটি স্টকটা আগে কেটে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে তোমরা কেটে নেবে। ঠিক বন্ধুরা, এবার আমরা ছুরির সাহায্যে এই যে সায়নটা নিয়েছি, তো এর আগে আমি কী করতাম, সায়নটা আগে কাটতাম, কাটার পরে এটার যে রুটি স্টক ছিল সেটার ভিতরে আমরা প্রবেশ করাইতাম। তো এইবার আমরা ওটা না করে আমরা এই সায়নটা আগে সুন্দরভাবে কাটবো। তো এটা কাটার নিয়ম হলো, তোমরা এই যে এখানে একটা সুন্দর করে ভাঁজ দিবে এবং এই পয়েন্টটা এইভাবে করে তৈরি করে নেবে, ঠিক আছে? তো শুধু ক্যাম্বিয়াম লেয়ারটা নিবে। এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে শুধু তোমরা যেন ক্যাম্বিয়াম লেয়ারটা নিতে পারো। এই ক্যাম্বিয়াম লেয়ারটা যদি তোমরা না নিতে পারো তাহলে তোমাদের এই গ্রাফটিংটা কিন্তু সফল হবে না। তো তোমরা একটু খেয়াল করে নিবে যে তোমাদের কিন্তু শুধু ক্যাম্বিয়াম লেয়ারটাই নিতে হবে, মানে চামড়া অংশটুকু। তো তাহলে তোমাদের গ্রাফটিংটা করে এটা এই গ্রাফটিং এইভাবে করে গ্রাফটিং করে তোমরা সফল হতে পারবে। তো ঠিক আছে, তোমরা এইভাবে করে নিবে। তো এবার আমাদের যখন এটা কাটা হয়ে গেল তখন আমরা একটু দেখব যে আমাদের যেই রুটি স্টকটি রয়েছে তো সেটার সাথে আমাদের এটা মিল খাচ্ছে কি না। তো এটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি ম্যাচ করছে, দুটা রুটি স্টকের সাথেই কিন্তু এটা পারফেক্টলি ম্যাচ করছে। আমরা এখন সিম্পলি কলম বাঁধার প্লাস্টিক ফিতা রয়েছে, সেই কলম বাঁধার সুন্দর প্লাস্টিক ফিতা দিয়ে এটা আমরা এখন বাঁধাই করব। বন্ধুরা, এবার আমরা প্লাস্টিক ফিতা দিয়ে নিচের অংশ থেকে ওপরের অংশ পর্যন্ত খুব সুন্দর করে এটা বাঁধাই করব। তো এটা বাঁধাই করার সময় অবশ্যই তোমাদের সতর্ক থাকতে হবে। তো সতর্ক না থাকলে কিন্তু তোমাদের এই গ্রাফটিংটা ওলট পালট যেন না হয়, মানে এই যে রুটি স্টকের সাথে সায়নের যে ম্যাচিং আছে সেটা যেন ওলট পালট না হয়ে যায়, তোমাদের সেটা খেয়াল রাখতে হবে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এই অসুবিধাটা ফিল করতে পারছিলাম আমরা, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের গ্রাফটিং। তো এর আগে তোমরা যেহেতু এরকম গ্রাফটিং করোনি, তাই এরকম গ্রাফটিং করার সময় অবশ্যই তোমরা পেশাদার পরামর্শ এবং সতর্কতার সাথে এই গ্রাফটিংটা করবে। তো এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই গ্রাফটিংটা করে তোমাদের আসলে লাভটা কী হচ্ছে। তোমাদের আসলে লাভ এইটাই হচ্ছে যে এই যে গ্রাফটিং প্রসেসটা রয়েছে, এই গ্রাফটিং প্রসেসটা হচ্ছে একদম ইউনিক এবং নতুন। তোমাদের বলতে পারি যে তোমাদের গ্রাফটিংটি কিন্তু সফল হবে। তো এবার নিচের অংশে আমরা এক্সট্রা সাবধানতার খাতির, তাই নিচের অংশে আমরা এক্সট্রা পলিপেপার দিয়ে আমরা গ্রাফটিংটাকে বাঁধাই করব। তো এক্সট্রা পলিপেপার দিয়ে আমরা গ্রাফটিংটাকে যখন বাঁধাই করব তখন আমাদের খেয়াল করতে হবে যেন ওই যে আমাদের কাটা অংশ আছে সেই কাটা অংশে যেন আমাদের কোনো আঘাত না প্রাপ্ত হয়। তো আমি নিচের অংশে এটাকে সুন্দর করে এইভাবে করে পেঁচিয়ে বাঁধাই করে দেবো, ঠিক আছে? সুন্দর করে পেঁচিয়ে আমরা বাঁধাই করে দিচ্ছি এটা। আর এটা একটু সাবধানতার সাথে সাথে করবে তোমরা, আর এটা করার সময় একটু খেয়াল রাখবে যে তোমরা যে গ্রাফটিংটা করছো সেই গ্রাফটিংয়ের যে জয়েন্টটা আছে, জয়েন্ট অংশ আছে, সেই জয়েন্ট অংশে কোনো আঘাত প্রাপ্ত হচ্ছে কি না। তো আমরা কিন্তু খুব ধীরে ধীরে এটা করার চেষ্টা করছি। তো এই গ্রাফটিংটা আমরা এই যে
আমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এখন এই নিচের অংশে যে গিট্টুরা দিচ্ছি, তখন কিন্তু আমরা একটু খেয়াল করে দিচ্ছি যে আমরা যে অংশে এই গ্রাফটিংটা করেছি সেই অংশে আমাদের কোনো অসুবিধা রয়েছে কি না। তো এই যে এইভাবে করে আমরা নিচের অংশে একদম সুন্দরভাবে অ্যাটাচ করে ওপরের অংশে আমরা বাঁধাই করে দিয়েছি। তো মোটামুটি আমাদের এই গ্রাফটিংয়ের কাজটা শেষ। তো এই ছিল আমাদের আজকে এই কিভাবে আমরা আধুনিকভাবে জোড় কলম করতে পারি সেটা। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।